রাজশাহীতে ছাত্রলীগ নেতা শাহিন শাহ হত্যা মামলায় 9 জনের ফাঁসি 22 জনের যাবজ্জীবন জয়পুরহাটে 3 জনের মৃত্যুদণ্ড চট্টগ্রামে চশমাখালে নিখোঁজের 3 দিন পর শিশু কামালের মরদেহ উদ্ধার একের পর এক দুর্ঘটনায় ক্ষুব্ধ নগরবাসী সেন্ট মার্টিনে ভ্রমণের কথা বলে রামু থেকে 4 শিক্ষার্থী অপহরণ 20 লাখ টাকা মুক্তিপণ দাবি রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ এবং ঢাকা গাজীপুর সড়কে তীব্র যানজটে নাকাল যাত্রীরা 20 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে 3 ঘন্টারও বেশি স্বাগত সমগ্র বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান শিরোনাম শুনছিলেন এবার চলে যাচ্ছি পুরো খবরে রাজশাহীতে আলোচিত ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিশ আইনজীবী শাহিন শাহ হত্যা মামলায় 9 জনের ফাঁসি এবং 22 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট হলেও আসামি পক্ষ উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে এদিকে জয়পুরহাটের আক্কেলপুরে জমির বিরোধ নিয়ে হত্যা মামলায় 3 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত রাজশাহীতে টানা 14 বার পেছানোর পর বৃহস্পতিবার দেয়া হলো চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিশ আইনজীবী শাহিন শাহ হত্যা মামলার রায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মনসুর রহমান সহ 9 জনের মৃত্যুদণ্ড দেয়া হয় এছাড়াও 22 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসেন আমরা সন্তুষ্ট আমরা আমাদের এখন একটাই দাবি যে আদালত যে রায়টা আজকে দিল এই রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নটা যেন দ্রুত হয় 2013 সালের 28 আগস্ট নগরীর কোর্ট এলাকার গুড়িপাড়ায় কুপিয়ে হত্যা করা হয় শাহেন শাহকে পরদিন 25 জনকে আসামি করে মামলা করেন নিহতের ভাই নাহিদ আক্তার দীর্ঘ তদন্তের পর সাবেক কাউন্সিলর মনসুর রহমানকে প্রধান আসামি করে 31 জনের নামে চার্জশিট দেয় পুলিশ 30 জন আসামির মধ্যে 9 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং বাকি 22 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন সেই সাথে প্রত্যেক আসামিকেই 1 লক্ষ টাকা করে জরিমানা করেছেন আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় নাই এখন যেহেতু জজ সাহেব রায় দিয়েছেন শ্রদ্ধাভরে আমরা বলছি যে তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করব জয়পুরহাটের আক্কেলপুরের ভাওয়ালগাড়ি গ্রামে জমি বিরোধ নিয়ে হত্যা মামলায় 3 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত 2007 সালের 1 মার্চ শয়নকক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় আবু তাহেরকে বিক্ষোভ জেলা দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম নিজ ভাইকে হত্যার দায়ে অপর 2 ভাই সহ আরেকজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত প্রদান করেছেন এদিকে বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে একজনের যাবজ্জীবন ও নরসিংদীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত মামুনুর রশিদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক বিভিন্ন আইন করার পরও নারীর প্রতি সহিংসতা পীড়াদায়ক বলে আক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য মানসিকতার পরিবর্তন করে নারীদের সহযোদ্ধা হিসেবে ভাবার পরামর্শ তার সকালে বেগম রোকেয়া দিবসে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী নারী শিক্ষা নারী অধিকার পল্লী উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবার 5 বিশিষ্ট নারীকে দেয়া হয় রোকেয়া পদক রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের মূল আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো আমাদের অনেক ছড়িয়ে ছিটে আছে যারা সমাজে বিভিন্ন জায়গায় অবদান রেখেছেন বলেন বেগম রোকেয়ার স্বপ্ন অনেকটাই পূরণ হয়েছে এখন নারীরা বিচার বিভাগ সামরিক ক্ষেত্র জাতিসংঘ মিশন সহ সকল ক্ষেত্রে যোগ্যতার সাথে কাজ করছে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তার সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী আমাদের সশস্ত্র বাহিনীতে বা পুলিশ বাহিনীতে শান্তি রক্ষা মিশনে নারীদের কি বেশি চাই এটা হলো বাস্তবতা অনেক ঝুঁকিপূর্ণ জায়গায় যে আমাদের মেয়েরা কাজ করে পুরুষরা যেটা পারে নারীরা তার থেকে আরও ভালো পারে বেশি পারে এতে কোনো সন্দেহ নেই সেটাই প্রমাণ হয়েছে সেই মায়ের পেটে জন্ম নিতে হবে বোনের হাত ধরে হাঁটা শেখে বড় হয়ে স্ত্রীর উপর নির্ভরশীল থাকে বৃদ্ধ হয়ে গেলে তো কন্যা সন্তানই বেশি দেখে সেই যত্নটাই বেশি এটাও তাদের মনে রাখতে হবে সব বাধা ডিঙিয়ে নারীদের সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে সরকার প্রধান বলেন নারী সহিংসতা বন্ধে মানসিকতার পরিবর্তন দরকার যে জিনিসটা সবথেকে এখন আমাদের জন্য পীড়াদায়ক সেটা হচ্ছে মেয়েদের উপরে সহিংসতা
আমরা যদিও আইন করে দিয়েছি, শুধু আইন করলে হবে না, এখানে মানসিকতাটাও বদলাতে হবে, চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে, এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই বিশ্বাসটা করতে হবে যে নারীরা শুধু ভোগের বস্তু না, নারীরা সহযোদ্ধা, নারীরা সহযোগী, সহযাত্রায় চলতে হবে, সমান অধিকার দিতে হবে, এটা হলো বাস্তবতা। প্রধানমন্ত্রী জানান, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের কোনো বেসরকারি প্রতিষ্ঠান চাকরি দিলে বিশেষ প্রণোদনা দেয়া হবে। সমাজের কোনো কেউ যেন অবহেলিত না থাকে, কেউ যেন পিছিয়ে না থাকে, সেটাই আমাদের লক্ষ্য। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ব্যবসায়িক উন্নতির জন্য নিজেদের সামুদ্রিক জাহাজ ও কন্টেইনার তৈরিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার ময়মনসিংহে ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের বন্দরগুলোর উন্নয়নে জোর দিচ্ছে সরকার। 2026 সালে মাতারবাড়ি বন্দর চালু হলে সক্ষমতা বাড়বে। এখন দেশীয় ব্যবসায়ীদের পণ্যবাহী জাহাজ ও কন্টেইনার তৈরিতে কাজ করতে হবে, কারণ এসবের আন্তর্জাতিক ভাড়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতির মূল চালিকা শক্তি বেসরকারি খাত উল্লেখ করে তিনি বলেন, সরকার এ ধরনের উদ্যোগে সব ধরনের সহায়তা করবে। সামগ্রিক উন্নয়নের জন্য আঞ্চলিক উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেন সালমান এফ রহমান। জানান, ময়মনসিংহ অঞ্চলে শিল্পান্নয়নের গুরুত্ব দিচ্ছে সরকার। সিঙ্গাপুর এত ছোট দেশ, হংকং এত ছোট দেশ, কিন্তু তাদের শিপিং লাইনগুলি কত বড়। তো ঠিক তেমনি আমাদেরকে এটা করা উচিত, এবং তার সাথে সাথে এই যে কন্টেইনারের একটা বিরাট সুযোগ আছে। কন্টেইনার যদি আমরা বানাই, এটারও হিউজ ডিমান্ড আছে, এবং কন্টেইনার বানানো খুবই একটা সহজ জিনিস, এটা কোনো রকেট সায়েন্স নয়। গ্রামের মুরাদপুরে চশমা খালে পড়ে নিখোঁজের 3 দিন পর শিশু কামালের মরদেহ উদ্ধার হয়েছে। বেলা 11টার দিকে মুরাদপুরের মির্জা খালে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে শিশুটির বাবা ও সাথে থাকা আরেক শিশু মরদেহটি শনাক্ত করে। বাবার অপেক্ষা ছিল সন্তানকে জীবিত অবস্থায় ফিরে পাওয়ার। 3 দিন ফায়ার সার্ভিসের সঙ্গে তিনিও ছিলেন ছেলের সন্ধানে। বৃহস্পতিবার বেলা 11:30 সেই অপেক্ষার অবসান হয় ঠিকই, তবে সন্তানকে আর জীবিত পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে অন্তত 1.5 কিলোমিটার দূরে মির্জা খালে মৃত অবস্থাতেই উদ্ধার করা হয় কামালকে। এ সময় কামালের মরদেহ শনাক্ত করতে হাজির হয় বন্ধু রাকিব। আমার ছেলে যে কাপড় আমি পরাই নিছি, ওই কাপড়ই পাটা অজদেছি কি হয় ফুলে অন্য দিকে ছোট বাড়ি গেছে, কিন্তু ছেলে কিন্তু আমার কামালি। প্রথমে মরদেহ উদ্ধার হলেও বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করতে শিশুটির বাবা ও বন্ধুর সহায়তা নেয় পুলিশ। তার বাবাকে আমরা খবর দিই, আসলে এই লাশটি কি তার ছেলের কিনা। তখন তার বাবা এসে শনাক্ত করে যে না, এটাই তার 3 দিন আগে হারিয়ে যাওয়া ছেলে। মরদেহ শনাক্তের পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। ভিডিওতে সে অনুযায়ী আমরা বুঝতে পেরেছি না, এটা সেই কামাল। তা আমরা আমাদের উদ্ধার অভিযান এখানে সমাপ্তি করেছি। গত 6 ডিসেম্বর ষোলশহর চশমা খালে পড়ে বৃষ্টির পানিতে তলিয়ে যায় 12 বছরের শিশু কামালউদ্দিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গত 6 মাসে চট্টগ্রাম নগরীতে খালনালায় পড়ে 3 জনের মৃত্যু এবং 2 জন নিখোঁজ হয়েছে। একের পর এক দুর্ঘটনা ঘটলেও সমস্যা সমাধানে এখনও কোনো তৎপরতা নেই তদারকি প্রতিষ্ঠানগুলোর। নগর কর্তৃপক্ষের দায়িত্ব এড়িয়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ। কামালের মতো খাল নালায় পড়ে গেল জুন থেকে এ পর্যন্ত মারা গেছেন 3 জন, আর 3 মাস ধরে নিখোঁজ সালে আহমেদের সন্ধান মেলেনি এখনো। ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ নগরবাসী। এগুলো স্ল্যাব ছিল, এগুলো কমপ্লিট টিক ছিল, কেন এগুলো ভেঙে চুরে নষ্ট করে এখন মানুষের মরণ ফাঁদ তৈরি করছে? সিডিএ কর্তৃপক্ষ যে হঠাৎ করে ড্রেনেজ ক্লাব ভেঙে দিছে, ভেঙে দেওয়ার ফলে সংস্কার তো করেনি, উল্টা আরো এটা আরো মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। বাচ্চা কাচ্চা হাঁটাহাঁটি করে, অসুখী পরিবারে তো আর পাওয়া যায় না। নগরীর জলাবদ্ধতা নিবেশনে চলমান প্রকল্পে বেশিরভাগ খাল তদারকির দায়িত্ব রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এর বাইরে কিছু খাল ড্রেন নালার রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের হলেও তা নিয়ে মাথা ব্যথা নেই কারো। প্রায় ফুটপাত অলরেডি আমরা স্ল্যাব দিয়ে দিয়েছি, এবং আমরা একটা টার্গেট নিয়েছি জানুয়ারির মধ্যে সমগ্র চিটাগাংয়ের যে সমস্ত নালায় কাজ চলছে না সেই সমস্ত নালায় স্ল্যাব দেব, এবং অনেক নালা আছে যে স্ল্যাব দেওয়ার উপযুক্ত না।
চট্টগ্রাম নগরীতে 165 কিলোমিটার খাল এবং 972 কিলোমিটার নালা রয়েছে। এর মধ্যে কতটুকু জায়গায় নিরাপত্তা দেয়াল ও স্ল্যাব আছে সে তথ্য জানে না কেউ। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, আগের প্রতিবেদনের পরিসংখ্যানে যেমনটি দেখছিলাম যে গত 6 মাসে 3 জনের মৃত্যু এবং 2 জন নিখোঁজ হয়েছে, তো একের পর এক যে এই ধরনের দুর্ঘটনা ঘটছে এগুলো কমাতে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, তাহলে এসব মৃত্যুর দায়টা আসলে কার? প্রথমত একটি বিষয় বলে রাখি, আমরা যে 3 জনের মৃত্যুর খবর বলছিলাম এবং 2 জন নিখোঁজের কথা বলছিলাম, এরই মধ্যে কিন্তু আজকে দুপুরে নিখোঁজ যে কামালউদ্দিন তারও লাশ পাওয়া গেছে, সুতরাং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 4 এবং নিখোঁজ রয়েছেন 1 জন। এবং এই ধরনের মৃত্যুর ঘটনাগুলো মূলত আমরা দেখেছি এক ধরনের, এখানে যেসব কর্তৃপক্ষগুলো রয়েছে যেই খাল নালার রক্ষণাবেক্ষণের দায়িত্বে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তাদেরই মূলত এই যে মৃত্যুর দায়ভার নিতে হবে এমনটি কিন্তু, এটা কেবল যে সাধারণ মানুষের কথা তেমনটিও নয়। এর আগে যখন আমরা দেখেছি যে সালেহ আহমেদ নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছিল যার সন্ধান এখনো পর্যন্ত মিলেনি, তো তার নিখোঁজের ব্যাপারে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছিল যেটি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে। সেখানে কিন্তু তাদের তদন্ত প্রতিবেদনও বলা হয়েছিল যে এই নিখোঁজ সালেহ আহমেদ নিখোঁজ হওয়ার পেছনে তারা প্রধানত দায়ী করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে, কারণ তাদের একটি যেহেতু তাদের যে জলাবদ্ধতা প্রকল্পের কারণে যেই জায়গাটিতে দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তাদের, তারা যথাযথভাবে দায়িত্ব পালন করেনি বলে সেখানে বলা হয়েছে এবং মৃত্যুর দায়ভার তাদেরকে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে দায় এড়াতে পারে না সেটিও কিন্তু তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল, কারণ যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশন হচ্ছে মূল প্রতিষ্ঠান যেগুলো হচ্ছে খাল নালার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে কিন্তু নগর পিতা বলা হয়, এই কারণে যে তদন্ত কমিটি মনে করেছিল যে তাদের কিছু দায়িত্ব অবশ্যই রয়ে যায়, তো এই দায়ভারগুলো কিন্তু আমরা দেখেছি তাদের মধ্যে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। এবং এই কারণেই মূলত আমরা দেখেছি এতগুলো মৃত্যুর ঘটনার পরও যে খাল নালাগুলোতে যেভাবে আসলে যে নিরাপত্তা দেয়াল তৈরির কথা ছিল কিংবা স্ল্যাব দেওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা করতে পারেনি। বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু জায়গায় নালার উপরে স্ল্যাব দিয়েছে এমনটি তারা দাবি করেছেন এবং আমরাও কিছু জায়গায় এই সত্যতা পেয়েছি। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়ের কথা বলছেন, কিন্তু নগরবাসী বা সচেতন মহল বিভিন্ন সময় এই খালগুলো সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের দাবি জানিয়ে আসছিল, বিভিন্ন ধরনের আন্দোলন করা হয়েছে চট্টগ্রামে, এরপরেও কিন্তু দেখা যাচ্ছে দুর্ঘটনা একের পর এক ঘটছে, কিন্তু আপনি সিটি কর্পোরেশনের কথা বলছিলেন, সিটি কর্পোরেশন কিন্তু দায়গুলো তাদের এড়িয়েই যাচ্ছে। হ্যাঁ, আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মধ্যে কিন্তু তারা কিছু কাজ করেছে, কারণ যেসব উন্মুক্ত নালা ছিল কিংবা খাল ছিল সেখানে তারা কিছু জায়গায় স্ল্যাব বসিয়েছে, কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যেই প্রকল্পের এলাকায় যেসব খালগুলো পড়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত তাদের যে পরিমাণ কাজ করার কথা ছিল তারা কিন্তু সেটি করেনি। এখন চট্টগ্রামে প্রায় 57টি খাল রয়েছে এবং 57টি খালের মধ্যে কিন্তু 36টি খালের দেখভালই করে এখন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সুতরাং তাদের উপর বেশি দায় যে বর্তায় এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হলো, যেমন এই এখন এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি এরকম জায়গাগুলোতে বিশেষ করে খালের উপর তারা নিরাপত্তা দেয়াল দিতে পারছে না, কারণ তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আশেপাশে যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে যাতায়াত বিঘ্ন হতে পারে এমনটি তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আর একই সঙ্গে বলা হয়েছে যদি উপরে যদি স্ল্যাব দেওয়া হয় সেক্ষেত্রে খাল থেকে তারা ময়লা তোলার ক্ষেত্রে, বর্জ্য তোলার ক্ষেত্রে তাদের কিছুটা সমস্যায় পড়তে হবে, এই কারণে তাদের কিছুটা সময় লাগছে। তো এই ছিল মোটামুটি এখানকার খবর। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইফতেখার ফয়সাল। কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের কথা বলে 4 শিক্ষার্থীকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। 7 ডিসেম্বর অপহরণের পর স্বজনদের কাছ থেকে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করছে চক্রটি। স্বজনরা জানায় পেচার দ্বীপের একটি কটেজের কর্মচারী জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ইব্রাহিমের সাথে বন্ধুত্ব হয় সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের 4 শিক্ষার্থীর। পরে 7 ডিসেম্বর সকাল 10টার দিকে তাদের সেন্ট মার্টিন বেড়াতে নেওয়ার কথা বলে টেকনাফের হোয়াইকং এলাকায় নিয়ে যায় তাদের। এরপর থেকে তাদের মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে 20 লাখ টাকা দাবি করা হচ্ছে। টাকা না পেলে হত্যার হুমকি দিচ্ছে অপহরণকারীরা। অভিযোগের পর তাদের উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশের একাধিক দল। এ নিয়ে আরো জানাতে এবার কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, আর যে 2 জন অভিযুক্ত আছেন জাহাঙ্গীর আলম এবং ইব্রাহিম, এদের বিষয়ে পুলিশ কি বলছে, তাদের সম্পর্কে এলাকাবাসী কোনো তথ্য দিয়েছে কিনা?
মূলত 7 ডিসেম্বর তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। মূলত তাদেরকে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করতে নিয়ে যাবে বলেই এই দুজন অর্থাৎ জাহাঙ্গীর এবং ইব্রাহিম এই দুজন তাদেরকে নিয়ে যায়। এবং 8 তারিখ তাদের যেহেতু 4 শিক্ষার্থীকে যখন খোঁজখবর পাচ্ছে না পরিবার, তখন তারা রামু থানায় একটি মামলা দায়ের করেন এবং সেই মামলার প্রেক্ষিতে মামলায় অভিযুক্ত দুজনকে অভিযুক্ত করে আসামি করা হয় এবং দুজনকে, এবং এর পরপরই কিন্তু রামু থানা পুলিশ এবং টেকনাফ থানার পুলিশ দুজনেই দুই থানার পুলিশরা অভিযানের নামে টেকনাফের বিভিন্ন ক্যাম্পে, যেহেতু দুই যে অভিযুক্ত জাহাঙ্গীর এবং ইব্রাহিম তাদের বাড়ি হচ্ছে টেকনাফের হোয়াইটং, যে শরণার্থী ক্যাম্প আছে সেই শরণার্থী ক্যাম্পে তাদের বাড়ি, সেজন্য তাদের সেই এলাকায় অভিযান পরিচালনা করছেন। আমি এই বিষয়ে কথা বলেছি যেহেতু এপিবিএন ক্যাম্প এলাকায় তারা নজরদারি রাখছেন এবং সেখানে এপিবিএনের একটি ব্যাটালিয়ন আছে, তারা ক্যাম্প এলাকায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ তারাই কাজ করছেন। আমি এপিবিএনের পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন তারা পুলিশের সাথে সমন্বয় করে যেহেতু 4 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেই বিষয় নিয়ে তারা দেখভাল করছেন এবং তারা অভিযুক্ত যে দুজনের নাম উল্লেখ করা হচ্ছে তাদেরকে খোঁজার চেষ্টা করছেন, পাশাপাশি যে 4 জন অপহরণ করা হয়েছে তাদেরকে খোঁজার চেষ্টা করছেন। এবং আপনাকে একটা বিষয় বলে রাখি, 8 তারিখের পর থেকে যে অপহৃত যে 4 জন তাদের পরিবারের কাছে বিভিন্ন নাম্বার থেকে ফোন আসে এবং 20 লাখ টাকা মুক্তিপণ তারা দাবি করেছেন। যদি তাদেরকে ফেরত না পাওয়া টাকা যদি না পাওয়া যায় তাহলে তাদেরকে তাদের মরদেহ পাঠানো হবে, এরকমই একটি হুমকি দিয়েছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে দুইজন যে অভিযুক্ত ইব্রাহিম এবং জাহাঙ্গীর তারা দুজনেই কিন্তু কক্সবাজারের যে উখিয়ার একটি কটেজে তারা চাকরি করত। আমরা এর আগেও যে সকল প্রতিবেদন করেছিলাম অপহরণ নিয়ে প্রতিবেদন করেছিলাম, তখন আমরা দেখেছি রোহিঙ্গারা সন্ত্রাসী গোষ্ঠী এবং রোহিঙ্গা যে সকল আছে তারা কক্সবাজারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তারা যে কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। বিআরটি প্রকল্পের কাজ শেষ না হওয়ায় অসহনীয় যানজটে নাকাল রাজধানীর এয়ারপোর্ট সড়ক ব্যবহারকারীরা। এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত 20 কিলোমিটার সড়ক পার হতে যাত্রীদের সময় লাগছে কয়েক ঘন্টা। ট্রাফিক বিভাগ বলছে রাস্তার খানাখন্দ মেরামত করে দিলে অনেকটাই সহনীয় পর্যায়ে আসবে যানজট। কখনো থেমে থেমে কখনো বা পুরোপুরি স্থবির। রাজধানীর এয়ারপোর্ট থেকে টঙ্গী পর্যন্ত সড়কের যান চলাচলের চিত্র এমনই। সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে এই রাস্তা ব্যবহারকারীদের। সড়কের অধিকাংশেই চলছে উন্নয়ন কাজ, ফলে শুরু হয়ে গেছে রাস্তা। তবে গত দুদিনের তুলনায় বৃহস্পতিবার যানজটের কিছুটা উন্নতি হয়েছে বলছেন যাত্রীরা। মাঝে মধ্যে স্কুল লেট হয়, পরে আবার জরিমানা দিতে হয় স্কুলে। উচিত ছিল একটা বিকল্প রাস্তা বের করে তারপরে জনগণ রাস্তার কাজ করা। গাজীপুর টঙ্গীর দিকেও চিত্র প্রায় একই রকম। খানা খন্দরের কারণে বেশিরভাগ যানবাহনই চলছে ধীর গতিতে। যেখানে 10 টাকা সেখানে 100 টাকা খরচ হয়ে যায়, মালিকের বুঝাই দেয় না, চোর সাজা যায় এই জামের কারণে। বৃষ্টির কারণে বিআরটি প্রজেক্টের অংশে বেড়েছে খানা খন্দর, সেগুলোর মেরামত হলে যানজট অনেকটাই কমবে মনে করছে ট্রাফিক পুলিশ। যে ইতিমধ্যেই রাস্তায় ভোগান্তিটা কমে এসেছে এবং বিআরটি প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারাও আমাদের সাথে কমিটেড যে 2 মাসের মধ্যে তারা নিচের যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা কমপ্লিট করে দেবে। বিআরটি প্রজেক্টের কাজ 63% বেশি শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে 100% কাজ শেষ হবে বলে জানাচ্ছে প্রতিষ্ঠানটি। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় আগুনে পড়েছে জুটের গুদাম। ভোর থেকে প্রায় 5 ঘন্টা ধরে চলা এই আগুনে পড়েছে 4টি গুদামে রাখা কয়েক কোটি টাকার মালামাল। তবে কী কারণে এই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবার ভোর 5টায় আতুরার ডিপোর গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। গুদামগুলো ভর্তি ছিল বিভিন্ন পোশাক কারখানা ঝুট ও স্টকফুটের পণ্যে। ক্রমশ আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের 4 গুদামে। প্রথমে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 8টি গাড়ি আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে যোগ দেয় আরও 2টি ইউনিট। কত টাকা লাগবে এটা বলতে পারবো না, এ দেখি ফাটফাটে আগুন লেগে গেছে। বালতি দিয়ে পানি দিয়ে মোটামুটি দিকে একটু নিভানোর চেষ্টা করছি, পরে পানির আসছে, তারপরে পানি দিতে এখন মোটামুটি আছে। হিসাব নেই, কোটি কোটি টাকার মাল আছে এখানে। এমন আছে মনে করছি 10 কোটি 20 কোটি টাকারও মাল আছে।
কিভাবে আগুন লেগেছে বলতে পারছি না কেউ, তবে আগুনের লেলিহান শিখায় পড়েছে গুদাম মালিকের স্বপ্ন। দুটায় কামাই করছে, চারটায় কামাই করছে, কোনো ব্যাংক ব্যালেন্সও করে নেই, কোনো কিছু না, যা আসলো সব আমার এই এখানে। আজকে আমি অসহায়, ক্যামেরা লাগাইলো কি হইলো, রাতে দুইটা বাজে আমি এখান থেকে গেছি, কত রাজান দিছে, এরপরে তার কল তৈরি করে এই অবস্থা। গুদাম হিসেবে ব্যবহৃত এই ভবনগুলো আগে একটি তেলের মিল ছিল, মিল বন্ধ হওয়ায় এখন গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আশেপাশে কোনো পানির উৎস না থাকায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। অনেক দূরত্বে পুকুর থেকে পানি নিয়ে আমাদের ফায়ার ফাইটিং করতে হচ্ছে, কাজে যেহেতু এখানে প্রায় 8-10টা ওয়ার হাউস, বড় বড় ওয়ার হাউস, এইটা হয়তো দোতলা 3-তলা বিশিষ্ট ওয়ার হাউস, কাজে এখানে ওয়াটার সোর্স থাকা দরকার ছিল। এই গুদামে গত বছরও এক দফা আগুনে পড়ে মালামালের ব্যাপক ক্ষতি হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গণভবনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তাদের খুব কষ্ট হয়, কাজেই এই কষ্টটা দূর করবার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ক্রীড়াসেবীদের, অসচ্ছল অসুস্থ ক্রীড়াসেবীদের সহায়তায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে পূর্বে 10 কোটি আর সামনে আমি আরও 20 কোটি, এই 30 কোটি টাকা মোট আমরা দিচ্ছি, একটা সিড মানি হিসেবে থাকবে যেটা এই যে কোনো দুঃসময়ে কাজে লাগে। তাছাড়া যারা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত তাদেরকেও সব ধরনের সহযোগিতা আমরা করে যাব, কারণ আমাদের ছেলে মেয়েদের আমরা চাই যে যারা আজকে ফুটবল খেলছো, মেয়েরা ছেলেরা আমি সবাইকে আলাদাভাবে দেখি না, সবাইকে আমি বলবো যে তোমরা খুব মনোযোগ দিয়ে খেলাধুলা করবে, তোমাদের মনে রাখতে হবে যে ধীরে ধীরে তোমাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে যে প্রতিযোগিতা করতে হবে সেই সময় বাংলাদেশের মুখ তোমরা উজ্জ্বল করবে সেটাই আমি আশা করি, এবং সেভাবেই তোমাদেরকে আমরা তৈরি করতে চাই। আমি ধন্যবাদ জানাই ব্রাজিলের যিনি অ্যাম্বাসাডার, ব্রাজিল থেকে যে আমাদের ফুটবল খেলায় যে ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যে সহযোগিতা করা হচ্ছে তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ ফুটবল বললেই ব্রাজিলের নাম এমনি সকলের মনে আসে। তো যাই হোক, আমি জানি যে আমাদের ছেলেমেয়েদেরকে যত বেশি আমরা খেলাধুলা সাংস্কৃতিক চর্চার মধ্যে সম্পৃক্ত রাখতে পারবো তাহলে ছেলেমেয়েরা ওই কোনো বিপথে যাবে না, কখনো মাদকাসক্ত হওয়া বা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হওয়া বা পড়াশোনা ছেড়ে দেওয়া সেগুলি করবে না, তাদের মন এবং তাদের শারীরিকভাবে তারা খুব সুস্থভাবে তারা খেলাধুলাও করবে, পড়াশোনাও করবে, মানুষের মতো মানুষ হবে, সেটাই আমি চাই। তা আমি সেটাই চাচ্ছি, কাজে এই টুর্নামেন্ট সারা বাংলাদেশে যেভাবে এই ক্রীড়া, বিশেষ করে এই করোনার সময়ও যে খেলাধুলার এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দেশের প্রত্যেকটা বিভাগে আমরা একটা করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব, অর্থাৎ বিকেএসপি প্রত্যেকটা বিভাগে আমরা একটা করে করব। ইতিমধ্যে আরও দুটোর অনুমোদন দেওয়া হয়ে গেছে, বাকিগুলি আমরা করে দেব, যাতে করে সেখানে সব ধরনের স্পোর্টসের ব্যাপারে একটা ভালো মানে প্রশিক্ষণ নিতে পারে আমাদের ছেলেমেয়ে, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। কাজে খেলাধুলা শরীরচর্চাটা খুবই প্রয়োজন। আর তাছাড়া বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আজকে আমরা উন্নয়নশীল দেশ, সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, আমরা কোনো দিক থেকে পিছিয়ে থাকতে চাই না, পিছিয়ে থাকবো না। বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে, আমরা বিজয়ী জাতি, আর বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে আমরা চলব। আর আমাদের আজকের এই শিশুরা, এরাই তো আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, তারাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশের সুনাম আনবে। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালকউর্ধ্ব 17 2021 বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব 17 2021 সফল আয়োজন যারা করেছেন সংস্থার সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবারও যারা পুরস্কার পেয়েছে, রানার্স আপ এবং চ্যাম্পিয়ন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন 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 অভিনন্দন। সবাই ভালো থাকবে, খুব ভালোভাবে খেলবে, কি খেলবে তো সবাই, ঠিক তো খেলবে সবাই, আচ্ছা তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
তিন দিনের রিমান্ড শেষে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে কারাগারে পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনে আপত্তি জানানোয় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন তিনি। এর আগে সকালে তাকে আদালতে হাজির করা হয়। পুলিশ জানিয়েছে, রিমান্ডে থাকাকালীন মেয়র আব্বাস আলীর নমুনা ভয়েস সংগ্রহ করা হয়েছে। ভাইরাল হওয়া বক্তব্যের সঙ্গে তা মিলিয়ে দেখতে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। সেই সাথে আব্বাসের দেওয়া তথ্যের ভিত্তিতে তার ঘনিষ্ঠ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গত 19 নভেম্বর বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমরা এই রিমান্ডকালে আমরা নমুনা কণ্ঠস্বর গ্রহণ করেছি বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক। আমরা এটা এখন পরীক্ষার জন্য পাঠিয়ে দিব এবং উনি তার সহযোগীদের নাম বলেছেন, তদন্তের সাথে সবার নাম বলা হচ্ছে না, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার একজন সহযোগী গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির 4 দিন পরেও নিখোঁজ 20 জেলের সন্ধান পাওয়া যায়নি, এতে হতাশ হয়ে পড়েছেন স্বজনরা। উদ্ধার তৎপরতায় প্রশাসনের গাফিলতির অভিযোগও করেছেন তারা। পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মাঝে। এখনও তাদের অপেক্ষায় প্রহর গুনছে তারা। বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজদের সন্ধান মেলেনি এখনও। কি ঘটছে তাদের ভাগ্যে জানা নেই কারো। তবে অজানা শঙ্কায় পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চরফ্যাশন উপজেলার আবদুল্লাপুর, আবু বকরপুর, আহমেদপুর সহ বিভিন্ন এলাকার পরিবেশ। পরিবারের সচ্ছলতার আশায় উত্তাল সাগরেও এসব মানুষের কাছে জীবন অনেকটাই মূল্যহীন। উপার্জনক্ষম মানুষকে হারিয়ে চোখে অন্ধকার দেখছেন স্বজনরা। হঠাৎ তাদের হারিয়ে যাওয়া মেনে নেওয়া কঠিন তাদের জন্য। এখন মরদেহ হলেও ফেরত চান স্ত্রী সন্তানরা। তারপর ছোট ভাই, বাবার আয়ে আমরা সব সংসারটা চলে, বাবার আমরা জীবিত হোক মৃত হোক বাবার যাই। আমার বাবা আজ কয়েকদিন ধরে নিখোঁজ, এখনো প্রশাসন আমার বাবাকে উদ্ধার করে দিতে পারেনি, আর কবে দিব। দরিদ্র এসব পরিবারকে সরকারি বেসরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। সকল দপ্তরে আমরা জানিয়েছি, আমরা জীবিত হোক মৃত হোক আমাদের এই 20 জন জেলের আমরা সন্ধান চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় ট্রলিং জাহাজের লোকজনকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। সকাল থেকে কোস্টগার্ড অভিযান পরিচালনা করতেছেন, আমরা এই বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানাবো, আমরা শাস্তিমূলক ব্যবস্থা যেন গ্রহণ করা হয় সে বিষয়ে আমরা সুপারিশ করব। গত 3 ডিসেম্বর চরফ্যাশন থেকে সাগরে মাছ ধরতে যান 21 জেলে। 5 ডিসেম্বর ট্রলিং জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার প্রায় 8 ঘন্টা পর উদ্ধার হওয়া এক জেলের মাধ্যমে বিষয়টি জানতে পারে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাঙামাটির দুর্গম জুরাছড়ির দুমদুমা ইউনিয়নে 400 জনকে দেওয়া হলো করোনার দ্বিতীয় ডোজের টিকা। এর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সেনাবাহিনী। সকালে হেলিকপ্টারে করে দুর্গম ওই এলাকায় টিকা নিয়ে রওনা দেয় সেনাবাহিনীর একটি বিশেষ দল। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও জুরাছড়ি উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সাথে ছিলেন। দুপুর 2টা নাগাদ টিকাদান কার্যক্রম শেষ হয়। দুর্গম এলাকায় হওয়া সত্ত্বেও টিকা পেয়ে খুশি ওই এলাকার বাসিন্দারা। এর আগে গত 9 নভেম্বর এই 400 জনকে একই প্রক্রিয়ায় করোনা টিকার প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল। মাদারীপুরের রাজৈরে নির্বাচনী ক্যাম্প অফিস খোলাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় 5 জন আহত হয়েছে। গতরাতে উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পান্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চতুর্থ ধাপের নির্বাচনে ইউপি চেয়ারম্যান প্রার্থী টিপু সুলতান তার সমর্থিত 4 নং ওয়ার্ডের সদস্য প্রার্থী কাঞ্চন মাতুব্বরের নির্বাচনী ক্যাম্প উদ্বোধনে পান্তাপাড়া এলাকায় যান। এ সময় আরেক চেয়ারম্যান প্রার্থী চানমিয়া মাতুব্বরের সমর্থকরা সেখানে আকস্মিক হামলা চালায়। আহতদের মধ্যে ফিরোজা বেগমকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবরে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লক্ষ্মীপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি মাসুদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভোরে ঢাকা মেডিকেলে মারা যাওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সাখাওয়াত হোসেন। তিনি জানান, 30 নভেম্বর সজীব হত্যা মামলার আসামি মাসুদ আলমকে কারাগারে পাঠায় আদালত। তখনও সে গুরুতর আহত ছিল। পরে চিকিৎসার জন্য প্রথমে সদর হাসপাতাল, পরে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। 8 দিন ভর্তি থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাসুদ। রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, মাসুদ আলম সজীব হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন জেলায় সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য সফল নারীদের দেওয়া হয়েছে জয়িতা সম্মাননা। সকালে শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা শেষে জেলার পাঁচ নারীকে দেওয়া হয় জয়িতা সম্মাননা। হিলিতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও জয়িতা সম্মাননা স্মারক প্রদান। নারীর অগ্রযাত্রা সমুন্নত রাখার পাশাপাশি নির্যাতন বন্ধে গোপালগঞ্জ, ঝিনাইদহ, নড়াইল সহ বিভিন্ন স্থানে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে রোকেয়া দিবস। রংপুরে পায়রাবন্দে মানবেতর জীবন যাপন করছেন বেগম রোকেয়ার উত্তরসূরিরা। সহায়তার বিধান থাকলেও এগিয়ে আসেনি সংস্কৃতি মন্ত্রণালয়। পরিবারের সদস্যদের অভিযোগ, রোকেয়ার বাস্তুভিটার 30% জমি তাদের নামে থাকলেও সেটি এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে। বেগম রোকেয়ার 141তম জন্মবার্ষিকী পালন হচ্ছে আজ। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে। প্রতি বছর 9 ডিসেম্বর রোকেয়া দিবস ঘটা করে পালন করা হলেও সারা বছর জরাজীর্ণ হয়ে পড়ে থাকে জায়গাটি, এমনকি তার পরিবারেরও খোঁজ রাখে না কেউ। পায়রাবন্দে এখনও আছে বেগম রোকেয়ার উত্তরসূরিরা। শিক্ষিত সন্তানদের চাকরি না থাকায় মানবেতর দিন কাটে তাদের। পরিবারের সদস্যদের অভিযোগ, বেগম রোকেয়ার 350 বিঘা জমি বেদখল হয়ে গেছে অনেক আগেই। যে 30% জমিতে তারা বসবাস করছেন তাও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে। বেগম রোকেয়ার নামে অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু আমরা বেগম রোকেয়ার উত্তরাধিকারী হয়েও কোথাও কোনো প্রতিষ্ঠানে জায়গা পাই নাই। আমরা এতই কষ্টে আছি, সরকার কোনোদিন ভ্রুক্ষেপ করে নাই, কিন্তু আমরা এখন চাইতেছি যে সরকার ওইটা অধিগ্রহণ করুক। জমি উদ্ধার সহ বেগম রোকেয়ার মরদেহ তার জন্মস্থানে সমাহিত করতে সরকারের প্রতি জোর দাবি বেগম রোকেয়া স্মৃতি সংসদের। এবারে রোকেয়া দিবসের প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত যে সেটা হচ্ছে যে রোকেয়ার পৈতৃক সম্পত্তি উদ্ধার করা এবং সংরক্ষণ। জেলা প্রশাসক বলছেন, দখলকৃত জমি উদ্ধারে তদন্ত কমিটি হয়েছে, প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাচ্ছি যে সকল জমিগুলোই সরকারিভাবে রোকেয়া কমপ্লেক্স হিসাবে বা রোকেয়ার জন্মভূমি হিসাবে, স্মৃতি হিসাবে সংরক্ষণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি, এটা একটা সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। বেগম রোকেয়ার প্রকৃত ইতিহাস ও কর্মময় জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্মৃতিকেন্দ্রের কার্যক্রম চালুর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মুন্সীগঞ্জে গত বৃহস্পতিবার গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের আরও একজন মারা গেছেন। এ নিয়ে একই পরিবারের 2 শিশু ও তাদের বাবা মা মারা গেলেন। 2 ডিসেম্বর ভোর 4টার দিকে চরমুক্তারপুরে একটি আবাসিক ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন স্বামী স্ত্রী সহ তাদের 2 শিশু সন্তান। তাদের ভর্তি করা হয় ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। সেদিনই মারা যায় শিশু ইয়াসিন ও তার বোন নহর। 2 শিশু সন্তানের মৃত্যুর পর 4 ডিসেম্বর মারা যান বাবা কাউসার। আইসিইউতে চিকিৎসা চলছিল মা শান্তা বেগমের। তার শরীরের 48 ভাগের বেশি দগ্ধ ছিল। পরে বুধবার রাত 2:30টার দিকে মারা যান তিনিও। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বিভিন্ন জেলায় মানববন্ধন, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের এসব আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী ছাড়াও অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বগুড়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জয়পুরহাট, নাটোর, হিলি, নেত্রকোনা, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। এ সময় দুর্নীতি প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার তাগিদ দেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টি ও বিরূপ আবহাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। জমিতে জলাবদ্ধতা তৈরির পাশাপাশি পড়ে গেছে পাকা ধান সহ বিভিন্ন রবিশস্য। জমি থেকে পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নড়াইলে এখনো মাঠে প্রায় 10% পাকা ধান, একই সাথে চলছে বোরো বীজতলা তৈরি, সরিষা, বিভিন্ন প্রকার ডাল সহ শীতকালীন সবজি চাষাবাদ।
কিন্তু ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে বৃষ্টিতে ক্ষতির মুখে কৃষক। পিছলি নষ্ট, ধান নষ্ট, এরকম আমরা খুব ক্ষতিগ্রস্ত। আমরা যে দুর্যোগেতে বাঁচবো, বাঁচতে হলে তো সরকার আমাকে সহায়তা করত। মাদারীপুরে 10,000 হেক্টরের বেশি জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। পাকা আমন ধান ছাড়াও সরিষা, মসুর, খেসারি, মাসকলাই, পেঁয়াজ, রসুন, কালোজিরা সহ বিভিন্ন রবিশস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক গ্রার উপরে পানি, এবার তো সব এই যে গেজাই ওসল গেল, সব তলাই গেছে গা। কালোজিরা, রসুন, পেঁয়াজ সব নষ্ট হয়ে গেছে, এখন আমাকে উপায় কী? এমন পরিস্থিতিতে জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চাষি ভাইদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে দ্রুত পানি নিষ্কাশনের জন্য, এবং যে সমস্ত ফসল একেবারেই ক্ষতিগ্রস্ত হবে সেখানে যেন পুনরায় আবার ওখানে বপন করার মাধ্যমে যেন আবার ফসলটি নতুন করে চাষাবাদ শুরু করা যায়। যশোরের শার্শা উপজেলায় অন্তত 500 হেক্টর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে বড় বীজতলা, ভাসছে হাজারো বিঘা জমির পাকা ধান। বিজলি, ধান, পাট সব পানির তলায় ভেসে যাচ্ছে। ক্ষতি নিরূপণ করে উদ্যতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি, তারা যদি সরকার যদি আমাদের এই ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য কোনো সহায়তা পাঠায় তাহলে তারা পাবে। বিপর্যয় থেকে উঠে দাঁড়াতে সরকারি সহযোগিতা চান ক্ষতিগ্রস্ত কৃষকেরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল এখনকার সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।